মিলে মুভমেন্টটা স্টার্ট করো সবাই যেও না এটা চলছে চলো এটা নিজেরাই যাচ্ছে না ম্যাডাম আমি নিজে বন্ধ করতে কি যাবে ম্যাডাম আমি নিজে अनाउंस করছি চলে যাবার জন্য দেখলেন আমি চলছি ওরা যাবেন আচ্ছা এক মিনিট কেউ ক্যামেরা করবেন না আপনারা এখান থেকে যান তাহলে এটা স্টার্ট করো আমাদের এটা বন্ধ করো পুলিশ এই এই কোথায় পুলিশ এই আবেদন করব আপনাদের কাছে আপনারা ফিরে যান হাত জোর করে প্রার্থনা করছি আপনারা ফিরে যান আপনারা দয়া করে সন্তোষ মিত্র স্কয়ার থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে যান কারণ আমাদের পূজো নষ্ট হচ্ছে হোক আপনাদের পূজো যাতে না দেখা নষ্ট না হয় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে আপনারা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যান পক্ষ থেকে আমি সজল ঘোষ
আপনাদের কাছে অনুরোধ করছি, যারা মণ্ডপে ঢুকেছেন আমি তাদের কাছে ক্ষমা চাইছি, কারণ বিস্তীর্ণ এলাকা জুড়ে যেভাবে রাস্তা থেকে মানুষকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, তার প্রতিবাদে আমরা বাধ্য হয়ে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের মিথ্যা প্রচার করছে এখানে যারা এখান থেকে করছেন, তারা প্র্যাকটিক্যালি মিথ্যে কথা বলছেন, দয়া করে তাদের কথায় কান দেবেন না। আমরা অনুরোধ করছি আপনাদের যে আপনারাও ফিরে যান, আপনাদের অনুরোধ করছি আপনারা ফিরে যান, যতক্ষণ না পুলিশ সমস্ত মানুষকে আসার অধিকারটা দেবে ততক্ষণ কিন্তু মণ্ডপ নিষ্প্রদীপ থাকবে। আমি আপনাদের কাছে আবেদন করছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা ধীরে ধীরে এগিয়ে যান, পুলিশ যাতে আমাদের পুজো নষ্ট করছে করুক, আপনাদের পুজো যাতে নষ্ট করতে না পারে তার জন্য আবেদন করছি, দয়া করে এখানে না থেকে আপনারা ধীরে ধীরে এগিয়ে বেরিয়ে যান। আমরা এখন এটা অনির্দিষ্টকাল, কারণ পুলিশের তরফ থেকে কেউ কথা বলেননি, এর আগেও আমরা অনেকবার কথা বলতে চেয়েছিলাম কিন্তু কখনো পুলিশ আমাদের সাথে কথা বলেননি, তাই আমি আবেদন করবো আপনাদের কাছে আপনারা ফিরে যান, হাত জোর করে প্রার্থনা করছি আপনারা ফিরে যান। আপনারা দয়া সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে যান, কারণ আমাদের পুজো নষ্ট হচ্ছে হোক, আপনাদের পুজো যাতে দেখা নষ্ট না হয় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যান। আমি অনুরোধ করছি হাত জোর করে, আমরা অনেক কষ্ট করি, আমরা যেহেতু 85,000 টাকার অনুদান নিই না তাই আমাদের উপর রাগ বেশি, আমরা যেহেতু 85,000 টাকার অনুদান নিই না তাই আমাদের উপর চালা বেশি। আমি অনুরোধ করছি আপনারা দয়া করে ধীরে ধীরে বেরিয়ে আসুন, আপনারা দয়া করে ধীরে ধীরে মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসুন, আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা দয়া করে ধীরে ধীরে মণ্ডপ ছেড়ে আপনারা বেরিয়ে আসুন, আমি আপনাদের কাছে এই প্রার্থনা করছি। রাস্তা আমরা বন্ধ করিনি, রাস্তা পুলিশ বন্ধ করেছে, তার প্রতিবাদে আমরা শুধু এই প্রদীপটাকে, এই মোমবাতিটাকে আর জাস্টিসের মোমবাতি জ্বালিয়ে রেখে, আর বাংলার মানুষ যখন উই ওয়ান জাস্টিস করছেন, আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে আবার সেই একই কথা বলছি যে আমরাও জাস্টিস চাই। এটাও সঠিক নয়, এটা শুধু দুর্গা পুজোর ওপরেই সম্ভব, অন্য কোথাও সম্ভব নয়। আরে দর্শনার্থীয় কো সূচিত কিয়া জাতা হ্যায় কি সন্তোষ মিত্র স্কোয়ার কি পূজা বন্ধ হ্যায় আজকে আজকে সব লোক সূচিত কিয়া জাতা হ্যায় ওর অনুরোধ কিয়া জাতা হ্যায় একদল পুলিশ কর্মচারী মানুষকে বোঝাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ার তারা নিজেরা বন্ধ করেছে,
কেউ পাগল নয়, আমরা এত কষ্ট করে তৈরি করেছি মানুষকে দেখানোর জন্য। পুলিশ কোথা থেকে মানুষকে আসতে দিচ্ছে না, রাস্তা ব্যারিকেড করে ব্লকেড করে মানুষকে হাত বন্ধ করে দিয়েছে রাস্তায়। তাই বাধ্য হয়ে আমরা মণ্ডপকে নিষ্প্রদীপ করেছি। আমরা পুজো কমিটির পক্ষ থেকে বারবার আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি, অসত্য প্রচার করছেন একদল যারা উর্দিধারী, তারা বলছেন আমরা বন্ধ করেছি। আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করতে বাধ্য হয়েছি, তার কারণ আমরাও এখানে প্রদীপ জ্বালিয়ে দাঁড়াতে বাধ্য হয়েছি। তার একমাত্র কারণ পুলিশ আমাদেরকে এখানে মানুষকে আসতে দিচ্ছেন না, তারা বিভিন্ন পথে মানুষকে ঘুরিয়ে দিচ্ছেন, মানুষকে বিভিন্ন পথে। তাই তাদের একটু স্পেশাল রাগ আছে, তাই তারা বারবার রাস্তা থেকে ঘুরিয়ে দিচ্ছে। আমি বিশ্বাস করি মানুষ আমাদের সঙ্গে থাকবে, আমরা মাথা উঁচু করে আগে চেষ্টা করছি। আপনাদের কাছে জনতার দরবারে দেখি এই খেলায় এই যে প্রতিযোগিতা, মানুষকে ফিরিয়ে দেওয়া, মানুষকে ভুল বোঝানো, পুলিশ চেপে একদল মানুষ উর্দি ভাবে উর্দি করে মানুষকে ভুল বোঝাচ্ছেন যে আমরা বন্ধ করেছি না, আমরা বন্ধ করিনি, আমরা নিষ্প্রদীপ করতে বাধ্য হয়েছি। আমরা অত্যন্ত পরিষ্কার ভাবে দ্বিধাহীন কণ্ঠে বলে যাচ্ছি যে আমরা পুজোর সাথে করা চায়, শুধু দুর্গা পুজো কালী পুজো এগুলোর সাথে করা যায়, অন্য কোন জায়গায় অন্য কোনোর সাথে করা যায় না, এটা মানুষকে জানতে হবে। আবার বলছি পুজো প্যান্ডেল আমরা বন্ধ করিনি, মানুষকে আসতে দিচ্ছিল না পুলিশ, তাই আমরা নিষ্প্রদীপ করতে বাধ্য হয়েছি। মানুষকে আসতে দিচ্ছিল না পুলিশ, আমরা নিষ্প্রদীপ ভালো মানুষকে আসতে দিচ্ছিল না পুলিশ, তাই আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করতে বাধ্য হয়েছি। আপনারাও মানুষকে ছাড়বেন, আমরা তো চাই দেখাতে, দেখানোর জন্য 3 মাস ধরে ভালো প্রাণপণ পরিশ্রম করেছিলাম।